কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর বৃষ্টি স্নাত এক সকালবেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে কালকে সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে সাধারণত আমাদের যে এখানকার ওয়েদার এখানে বৃষ্টি এত এত হয় না অথবা সারা রাত ধরে মুসলধারে বৃষ্টি হওয়াটা খুব একটা হয় না বাট আজ কালকে সারা রাত মুসলধারে বৃষ্টি না হলেও ফ্রিকোয়েন্টলি বৃষ্টি হয়েছে এখনো সকালবেলা একটু মেঘ করে আছে তো যাই হোক যেই বিষয়ের অবতারণা করার জন্য আজকের এই ব্লগটি আমি ছোট্ট একটা জিনিস একটা বিষয় আমার মতামত শেয়ার করবো অ্যান্ড আমার মনে হয় যে মতামতটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে তো বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে যে পদত্যাগের হিরিক পড়ে যাচ্ছে শিক্ষকদের মধ্যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এর বেশি বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছেন যারা উপাচার্য বলেন প্রভোস বলেন বা অন্যান্য দায়িত্বশীল পদে যারা থাকেন তাদের মধ্যেই দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা জোর করে আহ তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করতেছেন এবং এই আপনি আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে এখন অনেক মত প্রকাশের স্বাধীনতা তো এই মত প্রকাশের স্বাধীনতার এত এত স্বাধীনতা থাকার জন্য এখন বাংলাদেশের সব দুই তিন যে কোনো ঘটনার এখন দুই থেকে তিনটা পার্সপেকটিভ তৈরি হয়ে যায় এবং সেইগুলার আলোচনা সমালোচনা চলে এবং এই এই যে পদত্যাগ চলতেছে তারও একটা আলোচনা সমালোচনা চলতেছে এবং খুবই কমন বাংলাদেশের মতো দেশের জন্য এই এই সমালোচনাটা মানে মানে আশ্চর্যজনক কিছু না এই কারণে যে বাংলাদেশের যে কোনো কিছুই ইস্যু হতে পারে এবং হিরো আলমের মতো একজন টিকটককারও টিকটকার দাঁড়িয়ে যেতে পারে যেটা সভ্য কোনো দেশে কখনো সম্ভব হবে না যাই হোক এদিকে আলোচনায় না যাচ্ছি তো ইন্টারেস্টিং যে ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশে শিক্ষকদের মধ্যে পদত্যাগ হিরিক বা জোর করে পদত্যাগ করানোর হিরিক পড়ে যাচ্ছে এবং এতে করে আরেকটি শিবির বিরোধী যে শিবিরটা তারা বলতেছে যে বাবা মায়ের নিচে শিক্ষকের অবস্থান তো এই শিক্ষকদেরকে এভাবে পদত্যাগ করাতে বাধ্য হলে তার একটি ভয়াবহ পরিণতি শিক্ষক শিক্ষার্থীদের উপর নেমে আসবে অথবা তার একটি মানে কিছু একটা হবে দেখে নেবেন ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তো খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ কারণ হচ্ছে এটা আমি অস্বীকার করবো না ছোটবেলা থেকে আমরা এটা শুনে শুনে বড় হয়েছি যে না শিক্ষকের অবস্থান হচ্ছে পিতামাতার নিচে তো শিক্ষকের অবস্থান পিতা মাতার নিচে বা বাবা মায়ের পরে শিক্ষকের অবস্থান ইত্যাদি যে ন্যারেটিভটা শুনে আসছে বিভিন্ন হয়তো মানে নৈতিকতার বই বা ধর্মশিক্ষার বই বইয়ের বা বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হয়তো ছিল কিন্তু এর রেফারেন্সটা এটা আমি জানি না তো আমার হয়তো টুকটাক পড়াশোনা আছে যদি আমি ইসলাম ধর্ম দিকে থেকে কথা বলি আমি এক্সপার্ট নই বাট এতটুকু আমি এটুকু বলতে পারি যে আমার ক্ষুদ্র পড়াশোনায় আমার জানাশোনায় কখনো আমি এরকম দেখি নাই যে কোরআন বা হাদিসে কোথাও বলা আছে যে আপনার বাবা মায়ের নিচে শিক্ষকের অবস্থান এই কথাটা বা এরকম কোট আনকোট এই এই উক্তিটা কোথাও বলা আছে কোরআন বা হাদিসের যেগুলো হচ্ছে আমাদের জন্য মানে অ্যাটলিস্ট ইসলাম ধর্মের জন্য ডিভাইন বুকস বা স্ক্রিপচার নাই কোথাও নাই বাইবেলটা অনেক বড় এটা পুরোটা আমার খুঁজে দেখা হয় নাই বাট আমার আমি যতটুকু জানি মানে বাইবেল সম্পর্কে আমি চারটি গসপেল নতুন যে চারটি গসপেল এইগুলো তো পড়েছি এখানেও কোথাও লেখা নাই যে শিক্ষকের অবস্থান বাবা মায়ের নিচে বা এইরকম একটা কনসেপ্ট এটা কোথাও নাই এবং আমি বর্তমানে ছয় বছর ধরে আমেরিকাতে থাকি তো এই আমেরিকাতে কোথাও বিভিন্ন স্কুল কলেজে গেছি তার কলেজ কলেজ বলতে ভার্সিটি বোঝায় আর স্কুল বলতে তো মানে একদম বিভিন্ন রকম স্কুল আছে এলিমেন্টারি তারপর জুনিয়র হাই হাই স্কুল এই তো হাই স্কুল বলতে আমাদের বাংলাদেশে যেটা কলেজ বিভিন্ন জায়গায় গিয়েছি আমি কিন্তু কোথাও এরকম উক্তি টাঙানো বা সাঁটানো দেখিনি যে যেখানে লেখা আছে যে শিক্ষকের মর্যাদা বাবা মায়ের নিচে রাইটটা আর কি সো এই তারপরে এই জিনিসটা আমি চিন্তা করলাম যে এই জিনিসটা কি আসলে কোথাও লেখা আছে নাকি এটা জাস্ট বাঙালিদের একটি উদ্ভব হ্যাঁ কালচারালি এটা একটা ব্যাপার হতে পারে যেমন এটা জাস্ট বাংলাদেশ না আরও বিভিন্ন কান্ট্রি আছে বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে শিক্ষককে একটা ভালো মর্যাদা দেওয়া হয় কাইন্ড অফ একটা গড স্ট্যাটাসে নিয়ে যাওয়া হয় এবং এটার ইমপ্লিকেশনটা কি আমরা যখন বাংলাদেশে যখন পড়াশোনা করেছি তখন আমরা শিক্ষকদেরকে প্রচুর আদ্য ভয় পেতাম অথবা সম্মান করতাম বা শ্রদ্ধা করতাম সব শ্রদ্ধা যে মন থেকে আসতো হচ্ছে সেটা না হয়তো কারোর জন্য মন থেকে শ্রদ্ধা আসতে আর কারোর জন্য অবশ্যই আমি যদি তাকে সালাম না দিই তাহলে উনি একটা পরবর্তীতে ঝামেলা ক্রিয়েট করতে পারে এরকম ভয় থেকে অনেক সময় সালাম দিয়ে ডান দিকে সরে পড়তাম এরকম একটা ব্যাপার যে কোনো শিক্ষক আসলে সালাম দিয়ে ডান দিকে সরে পড়তে হবে এরকম একটা ন্যারেটিভ আমাদের বাংলাদেশে ছিল দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট বাট এইটাকে জাস্টিফাই যেভাবে করা হচ্ছে সেটা একটু প্রশ্নের ব্যাপার কারণ হচ্ছে আমরা আসলে কিভাবে জাস্টিফাই করতেছি আমরা কি ধর্মের দোহাই থেকে জাস্টিফাই করতেছি না কালচারের দোহাই দিয়ে জাস্টিফাই করতেছি তাই না সো ধর্মের দোহাই দিয়ে যদি জাস্টিফাই করি অ্যাটলিস্ট বাংলাদেশের যে মানে বেশিরভাগ মানুষ যে ধর্মের অনুসারী সেই ধর্মের কোনো বই আমি কোথাও আছে কিনা আমি জানি না থাকতে পারে সেটা মানে আমি শিক্ষক লিখে আমি হাদিস চার্জ দিয়েছে আমি কোথাও পাইনি এখন আমি এইটুকু জানি যারা ধর্মীয় শিক্ষক মানে নট মানে হাই স্কুলের ধর্ম শিক্ষক আপনার আলেম যারা যারা এলম শিখান এবং যারা ইলমে তালিবুল ইলম মানে যারা আসলে মাদ্রাসায় থেকে ইলমের চর্চা করে দ্যাট ইজ নট ফিজিক্স কেমিস্ট্রি এইগুলো না যে কোরআন হাদিস ফেক এগুলো যারা শিখান এবং এগুলো যারা শিখে তাদের একটা আলাদা মর্যাদা আছে এবং দ্যাটস সেপারেট রাইট এখন আপনি বাংলা পড়াবেন ফিজিক্স পড়াবেন কেমিস্ট্রি পড়াবেন ওই মর্যাদার এই এই শিক্ষকদের মর্যাদা আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অফ কোর্স আর হচ্ছে হচ্ছে ফ্যাক পড়াবেন বা যিনি অথবা হাদিস পড়াবেন অথবা কোরআন পড়াবেন বা হাফিজি পড়াবেন তাদের মর্যাদা এক না এটা অন্য দিক থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা অন্য একটা মর্যাদা লাভ করেন এটা একটা হাদিসি আছে তাই না আমি ওই ডিটেলসে গেলাম না যে অন্যকে কোরআন শেখানোর কি মর্যাদা থাকতে পারে বা ইলম শেখানোর কি মর্যাদা থাকতে পারে এবং এখানে একটা সাফায়তর একটা ব্যাপার থাকে খুব সম্ভবত বাট এনিওয়ে বাট আমরা যেভাবে যে ন্যারেটিভটা অলওয়েজ শুনে আসতেছি যে হ্যাঁ মানে আপনার শিক্ষকের অবস্থান বাবা মায়ের নিচে বাট রেফারেন্সটা কি এরকম কত রেফারেন্স জানি না আমি তাই না আমি আমেরিকাতে ছয় বছর আছি এখানে এরকম কোনো ধরনের ইয়ে পাওয়া যায়নি সো এটা এটা বলতে আমি এটাই বুঝলাম যে এটা ইউনিভার্সাল কোনো ট্রুথ না এটা মানে কসমিক কোন ট্রুথ না ট্রুথ না এটা জাস্ট বাংলা বাঙালিরা তাদের কালচার থেকে এটা উদ্ভাবিত হয়েছে এখন এই কালচারটা কোথা থেকে আসলো আমি এই রিসার্চটা করিনি বাট আমার থিওরি হচ্ছে হয়তো অনেক কিছুই আমাদের মানে আদি পুরুষরা যে ধর্ম পালন করতেন সেটা সনাতনী ধর্ম হোক অথবা বৌদ্ধ ধর্ম হোক যে ধর্মই হোক না কেন সেখান থেকে অনেক সময় আসে আমার সনাতনী বন্ধুরা আমাকে কারেক্ট করে দিতে পারেন তাদের ধর্মে এরকম কিছু আছে কি না দ্যার নাথিং রং উইথ দ্যাট যদি বা থাকে কিন্তু সেটাকে আসলে আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিব সেটার মানে মানে হাদিস মনে করে অ্যাকসেপ্ট করে নিব দ্যাটস না একটা জিনিস হচ্ছে কালচার থেকে যেটা আসে ঠিক আছে আর একটা জিনিস যেটা আসে যে আমরা ধর্ম থেকে এই কালচার মানে কিছু কিছু এলিমেন্ট অ্যাডাপ্ট করে নেই হ্যাঁ তো কিন্তু আপনি কালচার থেকে যেটা আসে সেটাকে ধর্ম থেকে যেটা আসে করে নিলে মানে সেটাকে আপনি ধর্ম বানিয়ে দিলে তো সমস্যা তাই না যেমন দেশপ্রেম ইমানের অঙ্গ এমন কোন হাদিস কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই বাট এটাকে মানে জাস্ট একজন গুণীজন বলেছেন সেখান থেকে আমরা এখন দেশপ্রেম ইমানের অঙ্গ বানিয়ে দিচ্ছি তাই না

মক্তবে গিয়ে অথবা গিয়ে ফার্সি পড়তো আর হচ্ছে যারা সনাতন ধর্মাবলম্বী তারা হতো তাদের যেই তাদের এই ইয়েটার নাম ভুলে গেছে পাঠশালা সে পাঠশালাতে গিয়ে তারা পণ্ডিতের কাছে শিক্ষা নিত বা দীক্ষা নিত তো এই ব্যাপারটা যখন ঘটতো তখন মানে বাঙালি মানে এতটা মানে সচ্ছল ছিল বাট এতটা সচ্ছল ছিল না যে তারা শিক্ষকদেরকে অনেক বেশি বেতন দিবে তো তাদেরকে যতটুকু পারতো তাই সাপোর্ট করতো অথবা ভিকো মানে চাল দিত এটা দিত বা ওভাবে টাকা দিয়ে ইয়া করাটা ওরকম ছিল না তো মানে মানুষজন সামাজিকভাবে তাদেরকে যেভাবে সাপোর্ট করতো ও ভাবি মানে আমি জাস্ট ছোটোখাটো কিছু বই টই পড়ে বা উপন্যাস পরে আমার এটুকুই ধারণা হয়েছে যে ওই সময়কার উপন্যাসগুলো যারা লিখেছেন তারা আসলে কিভাবে তাদের এই ক্যারেক্টার গুলোকে করেছেন যে একটা এলাকায় যে পণ্ডিত থাকে তিনি কিভাবে জীবিকা নির্বাহ করেন তিনি এমন কখনো হয় না যে একটা এলাকায় যিনি ব্রাহ্মণ পন্ডিত যিনি হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে দীক্ষা দিচ্ছে তিনি একটা বড় বড় বাড়ির মেনশন ম্যানশনে মেনশনে থাকেন এরকম হয় না কখনো সো কি করতো যে যাই হতো কিন্তু তাদেরকে অনেক সম্মান যেহেতু আমি বেতন দিতে পারতেছি না অবশ্যই তাকে একটা সম্মান করতে হবে একটা করতে হবে কারণ না হলে তো এই লোকগুলা এখানে আসার একটা মোটিভেশন হারিয়ে ফেলবে কারণ আমি এটা বলতেছি না যে তারা টাকার জন্য আসে অথবা সম্মানের জন্য আসে বাট অ্যাটলিস্ট এটা তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে না আমি যদি শিক্ষকতা করি তাহলে আমি একটা মানে আমি সমাজের একটা মর্যাদাপূর্ণ অবস্থানে থাকবো তাই না আমি আই কাম এ লং লাইন অফ সো মানে এটার এটা আমি প্রধান বিচারপতি সুরেন্দ্রনাথ সিনহার বইও পড়েছি তার বাবা একজন পণ্ডিত ছিলেন তিনিও চাইতেন তার ছেলে পণ্ডিত হও তো ব্যাপারটা আসলে মর্যাদার ব্যাপারটা আসলে সামাজিক মর্যাদার অথবা হতে পারে কিছুটা হলো ধর্মীয় মর্যাদার হয়তো অন্য ধর্ম বাট ছেলেরা ধর্মীয় মর্যাদা এবং দেখা যাচ্ছে যে এটা হয়তো অন্যান্য ধর্মের কালচারও ঢুকে গেছে কিন্তু এইটা এই যে শিক্ষক মানে বাবা মায়ের নিচে তাকে স্থান দিতে হবে হবে সালাম দিয়ে ডান দিকে সরে পড়তে এই রকম কোনো জাস্টিফিকেশন আমি দেখি না তার থেকে বরং আপনি তাদেরকে বেতন দেন ঠিকঠাক মতো বাংলাদেশের এখন এই একবিংশ শতাব্দীতে এসে মানে শিক্ষকদেরকে গড লেভেল স্ট্যাটাসে চিন্তা করার কোনো কারণ নেই তার হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বর্তমানে শিক্ষকরা যা করতেছেন যে আর যখন এই কনসেপ্টের উদ্ভব হয়েছিল যে শিক্ষকদের অনেক অনেক মর্যাদা দিতে হবে আর এখন যেটা যে মানে শিক্ষকরা বর্তমানে যে রকম রোল পালন করতেছেন শিক্ষকরা শিক্ষাকে একদম কমার্শিয়ালাইজ করে ব্যবসার পণ্য বানিয়ে ফেলছেন শিক্ষকদের কাছ থেকে শিক্ষা ফ্রিতে কোনো দিনও অ্যাভেল করা যাচ্ছে না এখন এটাকে মানে আপনি একটা পর্যায়ে রাখেন তা না এটাকে এখন এতটাই কমার্শিয়ালাইজ করা ফলে হচ্ছে যে আপনি ভালো শিক্ষা পেতে হলে আপনাকে প্রচুর টাকার মালিক হতে হবে এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না তাই না আপনি গড লেভেল স্টার্টাস চাবেন বাট অন্যদিকে আপনি ব্যবসা করবেন শিক্ষা নিয়ে তাহলে তো হবে না আপনাকে দুইটার একটা চুজ করতে হবে তো আজকে বাংলাদেশের যে শিক্ষকরা সেটা আপনি কলেজ বাংলাদেশের স্কুল থেকে কলেজ লেভেলে বলেন সেখানে কিন্তু ম্যাক্সিমামই শিক্ষকের শিক্ষকতা থেকে তারা ব্যবসায়কে প্রাধান্য দিচ্ছে এবং যেটা বাই ন্যাচার শিক্ষা যেহেতু মানুষের একটি অধিকার এটা হওয়ার কথা না তাই না বাই ন্যাচার শিক্ষাটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়া উচিত যে আমি যদি চান্স পাই আমি মানুষকে উন্মুক্তভাবে শিক্ষা দেব কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকেও পেট চালাতে হবে তাই না সো সেদিক থেকেও মানে আমাকে কিছুটা বেতন পেতে হবে কিছুটা চলতে হবে কিন্তু মেন কথা হচ্ছে যে আমি শিক্ষক হলে আমি অনেক ধনী হব বাচ্চা দুশটা বাড়ির মালিক হব সেই জিনিসটা চিন্তা করা যাবে না কিন্তু আমি যখন আমি কিন্তু ঢাকাটি সনাম স্কুলে পড়েছি এবং সেই স্কুলের শিক্ষকরা কিন্তু অনেকেই অনেক টাকার মালিক ছিলেন কারণ হচ্ছে তারা সাবজেক্ট প্রতি হাজার বারোশো পনেরোশো টাকা করে নিতেন পড়ানোর জন্য ম্যান্ডেটরি ছিল না অফকোর্স ম্যান্ডেটরি ছিল না আমাদের কলেজে বাট অন্যান্য কলেজে আমি ভিকর্ণে স্টুডেন্ট পড়িয়েছি দেন হচ্ছে নট ওনলি স্টুডেন্ট পড়িয়েছি কিছু কিছু কলেজে এটা ম্যান্ডেটরি কিছু কিছু কলেজে ম্যান্ডেটরি না মানে ম্যান্ডেটরি বলতে আর কি সিউডো ম্যান্ডেটরি কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্টরা টিচারদের বাসায় গিয়ে তাদের কাছে প্রাইভেট পড়তেছে টাকা হাজার হাজার টাকা দিচ্ছে মানে যেইটা হওয়ার কথা ছিল ফ্রি কেন ফ্রি আমি বলি আমেরিকাতে কিন্তু কোন শিক্ষকের বাসায় গিয়ে স্টুডেন্ট এরকম লাইন ধরে পড়াশোনা করে না ঠিক আছে কিন্তু এটা কিন্তু মানে শিক্ষার দিক থেকে যাই হোক উন্নতির দিক থেকে সেরা শিক্ষার দিক থেকে হয়তো আমেরিকার সূচক এতটা উপরে না অ্যাটলিস্ট বাংলাদেশের উপরে হবে অথবা আপনি ফিনল্যান্ড ধরেন যেখানে আর কি শিক্ষার দিক থেকে তাদের সূচক একেবারে শীর্ষে সেখানে আমার জানা মতে আমি ফিনল্যান্ড যাইনি বাট আমার যাদের সাথে কথা হয়েছে আমার জানা মতে সেখানে কেউ গিয়ে গিয়ে টিচারদের কাছে ব্যাগ ব্যাগ মানে নিয়ে পড়তে বসে না সো ব্যাপারটা সেখানেও তারা পড়ায় এই একই জিনিস একই কনসেপ্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর্টস সিভিক্স বায়োলজি হিস্ট্রি এগুলাই তো মানে বাংলাদেশের শিক্ষকরা তো নতুন জ্ঞান উদ্ভব করেন নাই তারা তো নতুন জ্ঞান আসমা থেকে নিয়ে আসে না। এগুলোই তো পড়ান তারা তাই না বিশেষ করে ও স্ট্যান্ডার্ডদের থেকে তারা কপি পেস্ট করেই তো বইগুলো লিখেছেন সাধারণত যারাই বলেন না কেন তারা তো সবাই কপি করে বইটা লিখেছে কারো না কারো কাছ থেকে রেজনি হ্যালেড থেকে এবং রেজনী বইই তো এরা পড়ায় সবাই কিন্তু একই জিনিস ওখানে যে আমেরিকাতে বা ফিনল্যান্ডে যেখানে কাউকে লাগতেছে না স্টুডেন্ট ক্লাসে পড়ে বাসায় চলে যাচ্ছে মানে এখানে একটা সাপোর্ট সিস্টেম আছে টি ট্রেনিং সিস্টেম আছে স্কুল থেকেই সেখানে বাংলাদেশে কেন আমাকে প্রত্যেকটা সাবজেক্ট হাজার হাজার টাকা দিয়ে পড়তে হবে সেটা তো ব্যবসা পর্যায়ে নিয়ে গেছেন তো ব্যবসা পর্যায়ে নিয়ে যাওয়া এই শিক্ষকদেরকে আমি কি ওইভাবে মর্যাদা দিব এটা এক দুই হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলের যে শিক্ষকরা তারা তো আরেক কাঠি সরেশ লেভেলের যারা শিক্ষক তারা তো যে লেভেলে পলিটিসাইজ করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনগুলোকে নষ্ট করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটাকে নষ্ট করছেন শিক্ষার নামে তারা সন্ত্রাসকে যখন প্রাধান্য দিচ্ছেন ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন বা অথবা শিবির বলেন যেটাই বলেন না কেন বর্তমান গত পনেরো বছরে তো ছাত্রলীগকেই একটা দল অযাচিত সুবিধা দিয়ে আসতেছেন পরীক্ষা না দেওয়ার পরও তাদেরকে পাশ করাই দিচ্ছেন দেন হচ্ছে ছাত্রলীগ বা ব্যাক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে যখন শিক্ষক নিয়োগ দিচ্ছেন তখন কেন আপনারা আবার সম্মান আশা করেন বা মর্যাদা আশা করেন সো এই মডার্ন যুগের এই ডাইনামিক্সে শিক্ষকরা একটা মানে শিক্ষকতা একটা পেশা ঠিক আছে এটা অন্যান্য যে কোনো পেশার মতোই এটা আপনার হতে পারে একজন ট্যাক্স কালেক্টর অথবা একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন ইঞ্জিনিয়ার এরকম একটা পেশা আর কি এটাকে এর থেকে বেশি করে বড় করে ভাবার কোনো সুযোগ আমি দেখি না এবং এই বাঙালি যেভাবে এটাকে নিয়ে অনেক অতিরঞ্জিত করে আবেগে মাখতেছে যে শিক্ষকদেরকে পদত্যাগ করালে অনেক খারাপ কিছু নেমে আসবে মানে কি কি নেমে আসবে কোথায় কি লেখা আছে মানে তারা হয়তো মন খারাপ করবেন বা করতেই পারেন কারণ অনেকেই দেখা গেছে রাজনৈতিক বিবেচনায় এই পদগুলো পেয়েছেন না এখন তারা পদত্যাগগুলো কেন বলতেছি কারণ হচ্ছে আমি স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গায় দেখে আসছি বিভিন্ন বিভিন্ন স্কুলে যে স্কুল আমার ওয়াইফের স্কুল সেখানে ফারজানা ম্যাডাম নামে একজন ছিলেন তিনি পলিটিক্যাল বিবেচনায় অনেক দিন ধরেই ভালো ভালো পদে মানে নিজেও ছিলেন এবং তার অনুসারীদের অনুসারীদের তিনি প্রিন্সিপাল বানাতেন যাদের প্রিন্সিপাল হওয়ার কোনো যোগ্যতাই নেই ঢাকা শহরে বড় বড় যতগুলো কলেজ আছে ইডেন কলেজ বলেন ঢাকা কলেজ বলেন আইডিয়াল কলেজ বলেন এইসব কলেজের যারা প্রধান শিক্ষিকা অথবা অধ্যক্ষ থাকেন তাদেরকে দেখবেন তারা সবাই কোনো না কোনো মন্ত্রী এমপির ওয়াইফ এবং তাদের যোগ্যতা ওইটাই যে তারা মন্ত্রী এমপির ওয়াইফ দ্যাটস ওয়াই দে গেট দে হ্যাভ দ্যাট রাইট এবং এটা মোটামুটি সত্য যে আপনি কবি নজরুল বলেন নেসা বলেন যত কলেজ আছে ঢাকা শহরে সবাই হচ্ছে কারো না ওয়াইফ এটা কিন্তু ট্রু নারীর ক্ষমতায়ন হয় নাই আর দুই নম্বর হচ্ছে শিক্ষকের মর্যাদা বিবেচনা করে তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয় নাই আর তারপরে কিছু আগে আরেকটা নিউজ দেখলাম যে দীপুমণি সময় নাকি পঞ্চাশ লাখ এক এক কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি এর এই পদগুলো বিক্রি করা হতো কেন তারা এই পদ যার তার মানে একটা দল এই সব পথ কিনতেন ভিসি হতেন টাকা দিয়ে হলেও কেন হতেন এক কোটি টাকা দিয়ে একটা মানুষ যখন ভিসি হবে তাহলে তার স্বার্থটা কি কারণ ওই বিশ্ববিদ্যালয় যত উন্নয়ন কর্ম আছে সেখানে তাদের বাম হাত বসানো ঠিক আছে সো সব কাজ যখন আপনি করেন তখন আপনি তো শিক্ষক হিসাবে মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখেন না হ্যাঁ আর একটা যেটা গড লেভেলে নিয়ে যেতে হবে যে শিক্ষকদেরকে সালাম দিয়ে ডান দিকে সরে পড়তে হবে বাম দিকে সরে পড়তে হবে যাতে শিক্ষকের রাস্তা হয়ে যেতে পারে শিক্ষক লিফটে উঠলে যেন আমি বের হয়ে যাই এই সব মানে একবিংশ শতাব্দীতে পুরোপুরি হাস্যকর্ষ নয় আমি যদি এখানে এসে আমেরিকা যদি কাউকে বলি আমরা শিক্ষকদের সাথে এরকম করি সালাম দিয়ে বাম দিকে সরে পড়ি শিক্ষকদের যখন কেউ লিফটে উঠে আমরা বের হয়ে আসি এগুলা কোনো মানে মানবিক আচরণের মধ্যে পড়ে না এখানকার ছেলেপেলারা হাসবে এখানে তো পারলে স্টুডেন্টরা শিক্ষকদের ঘাড়ে হাত উঠিয়ে দেয় যেটাও অবশ্যই ঠিক না বাট মানে বললাম আর কি যে ওদের মধ্যে সম্পর্কটা এরকম আমি আমার শিক্ষক অ্যাডভাইজার ফার্স্ট নেমে বেসিসে ডাকি সো এখানকার শিক্ষকতাটা হচ্ছে অনেকটা বন্ধুর মতো হ্যাঁ এখানেও যে একদম পারফেক্ট আনা না বাট এই যে শিক্ষককে একেবারে গড লেভেলে স্ট্যাটাস দিয়ে তাকে পা ধুয়ে সালাম করতে হবে এটা সবটা সব সময় ব্যাপারটা কিন্তু এতটাও মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যায় না এরা বাট স্টিল এই জাতি তো আমি দেখতেছি না যে অনেক ধ্বংস হয়ে যাচ্ছে জাতিটা ঠিক আছে এই জাতিও তো চলতেছে এবং সারা দুনিয়াকে তারা বেঁচে খাচ্ছে ঠিক আছে আপনি ইউরোপে যান আপনি ইউরোপে গেলেও এরকম কথা শুনতে পাবেন না হ্যাঁ এশিয়ান যে কালচার ভারতবর্ষ বলেন বা চীনে বা ওই জাপানে বিভিন্ন জায়গায় এরকম কালচার যে শিক্ষকদের চোখে চোখ না রেখে কথা বলা ইত্যাদি এগুলো কালচারাল এর সাথে মানে আপনি যদি বলেন যে রেলিজিয়াস কোনো এলিমেন্ট এখানে যুক্ত না আবার যদি বলেন যে কসমিক জাস্টিস যে না আপনি আপনার শিক্ষার সাথে খারাপ ব্যবহার করলে তিনি অভিশাপ দিবেন দেন হচ্ছে অনেক খারাপ কিছু হবে এগুলো কোনো কিছু সত্যি না তার মানে এই তার মানে এই না যে আমি আমার শিক্ষককে অসম্মান করি অথবা আমি বলতেছি আপনারা শিক্ষকদেরকে অসম্মান করেন মানে আমার জায়গা থেকে যাদেরকে আমি শিক্ষক হিসেবে সম্মান করি এবং সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত তাদেরকে মানে যাদেরকে আমি সে ছোটবেলা থেকে যাদের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেছে এবং এমন কি হয়েছে যে তারা আমার ক্লাস নেই বাট আমি তাদেরকে চিনি বা তাদের একটা মানে কোন একটা ঘটনা আমার কাছে ভালোভাবে গেথে আছে যে আমি এখনো তাদেরকে পা ধুই সালাম করবো সবসময় পা ধরে সালাম করব যতবার দেখি ততবারই আবার কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে হয়তো অতটা আমি একনোলেজ করব না কারণ এটা মন থেকে আসে আপনি চাইলেই সবাইকে এটা জোর করে দিতে পারবেন না আপনি আপনি যে শিক্ষকের কাছ থেকে সব থেকে বেশিটা পেয়েছেন নিঃস্বার্থভাবে তাকেই আপনি সব থেকে বেশি সম্মান করবেন আর যার থেকে যে আপনার সাথে কমার্শিয়াল বিহেভিয়ার করেছে যে আপনার সাথে একটা শিক্ষকের থেকে ব্যবসায়ের মতো আচরণ করেছে আপনি তাকে অতটা সম্মান দিবেন না আপনি তার সাথে অতটা ম্যাটার করে না আর কি আমি এমন না যে আমি সবার সব শিক্ষকের সাথে ভালো ব্যবহার করেছি মনে হচ্ছে কারো কারোর সাথে বেআ করেছে হুইচ আনফর্চুনেট বাট শন মাথা গরম ছিল হয়তো বেয়া করেছে বাট কি হয়েছে কিছু তো হয় নাই তাই না লাইফ গোজ অন উই মুভ ইট মানে শিক্ষকদেরকে গড লেভেলে নিয়ে যেতে হবে তাদেরকে প্রত্যেক করালে ইয়া নেমে আসবে মানে এইগুলার যে ন্যারেটিভ বাঙালির যে আবেগিক ন্যারেটিভ এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এগুলোর কোনো বিজ্ঞান নাই তাই না এগুলোর কোনো বিজ্ঞান আপনি খুঁজে পাবেন না সো শিক্ষাগত একটা পেশা তার মতেই তাকে ট্রিট করুন এবং তার যথাযোগ্য সম্মান দিন ওই মর্যাদা বেঁচে তাদেরকে অবশ্যই মর্যাদা দিন যথাযোগ্য মর্যাদা যে সালাম মানে শিক্ষক মাত্র সালাম দিয়ে বাম দিকে চলে যেতে হবে ওই সব মর্যাদা না আপনি মন থেকে আপনি জাস্ট একটা মর্যাদা দিন বাট এটাকে ওভারলি পপুলেট করা কিছু নাই যে শিক্ষক শিক্ষকের জায়গা থাকবেন তারা ভালো মানুষ মানে তারা ভালো ভালো আচরণ করলে ব্যবসা না করলে তারা তাদের ডিউ রেসপেক্ট ঠিকই পাবেন আর যদি তারা তাদের মাইন্ডসেট মানে শিক্ষাগত মাইন্ডসেট থেকে বের হয়ে কমার্শিয়ালাইজড চিন্তাভাবনা করেন অথবা দুর্নীতির চিন্তা করেন তাহলে সে এমনিতেই মানুষের থেকে সম্মান পাবে না এবং যার ফলশ্রুতিতে এখন এই পদত্যাগের ঘটনাগুলো ঘটতেছে সো বাংলাদেশের মানে ভিসি বলেন বা এই প্রশাসনিক পদে যেভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয় এবার এইভাবে এটাও রাজনৈতিক বিবেচনায় তারা চলে যাচ্ছেন তো তাদের আশাটাও যেমন ঠিক হয়নি যে ঠিক হচ্ছে না বা এভাবেই ঘটে আর কি ঘটনাগুলো ঠিক আছে এটাই হচ্ছে কসমিক জাস্টিস আহ শিক্ষককে শিক্ষকের সাথে বেয়াদবি করলে যে জীবন ধ্বংস হয়ে যাবে ব্যাপারটা আসলে এমন কিছুই না তাই বলে যে বেয়াদবি করবেন এমনটাও না অবশ্যই যা যা মর্যাদা তাকে তাই দিতে হবে কিন্তু শিক্ষকের অবস্থান বাবা মায়ের নিচে দেন বাবা মায়ের অবস্থান আল্লাহর নিচে এই যে বাংলাদেশিরা যে ন্যারেটিভটা তৈরি করে রাখছে এই ধরনের ন্যারেটিভের কোনো জাস্টিফিকেশন আমি দেখি না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই